বন্ধুরা, মুড়ির মধ্যে বেসন দিয়ে আজকে আমি তোমাদেরকে একটা দারুণ লোভনীয় রেসিপি তৈরি করে দেখাবো। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এরকম সাইজের একটা বোল। এই বোলের মধ্যে আমি কিছুটা বেসন এখানে নিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে এতটা পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। একটা চামচের সাহায্যে খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে বেসনটা আর হলুদ আর নুনটা ভালো করে মিক্সড করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা আমি বেসনটার মধ্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। একটা চামচের সাহায্যে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এখানে জলটা একেবারে দেবো না, অল্প অল্প করে আমি পরিমাণ মতন জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, আমি এরকম টাইপের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব ঘন করিনি, আবার খুব পাতলাও করিনি। এবারে আমি এর মধ্যে এক চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। এবারে আমি একটা কড়া নিয়েছি। কড়ার মধ্যে আমি ছখানা এরকম ছোটো সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা আমি হাত দিয়ে একটুখানি ভেঙে নিচ্ছি। খুব ভালো করে আলুটা ম্যাশ করার দরকার নেই, একটুখানি হালকা করে আলুটা ভেঙে নিলেই হবে। এবারে আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এইভাবে সবজিগুলোকে খুব ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দেওয়ার পর আমি এখানে বড় চামচের এক টেবিল চামচ জিরে ধনে শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক প্যাকেট ম্যাগি মশলা। তো বন্ধুরা, ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা আমি পুরোটা দিয়ে দিলাম। আর তোমাদের বাড়িতে যদি না থাকে তাহলে নাও দিতে পারো। ম্যাগি মশলাটা একেবারেই অপশনাল, তোমরা যদি না দিতে চাও নাও দিতে পারো। এবারে আমি এই সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে কোনোরকম কাঁচা লঙ্কা ইউজ করিনি, তোমরা যদি কাঁচা লঙ্কা দিতে চাও দিতে পারো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই বাটি মেপে এক বাটি মুড়ি। মুড়িটা আমি ওই মাখা মশলার মধ্যেই দিয়ে দিলাম। এখন আমি যে বেসনের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি মুড়ির উপর দিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে আমি ব্যাটারটা মুড়ির উপর সবটা দিয়ে দেবো। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে সব উপকরণগুলো মেখে নিচ্ছি। এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এইবারে একটা একটা করে হাত দিয়ে এইভাবে চেপে চেপে আমি তেলের মধ্যে একটা একটা করে পকোড়া ছেড়ে দেবো। বন্ধুরা, তোমরা এখানে গোল গোল শেপ দিয়েও করতে পারো, যেভাবে ইচ্ছা শেপ দিয়ে তোমরা এখানে পকোড়াগুলো ভেজে নিতে পারবে। বন্ধুরা, আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে রেখে একটা একটা করে পকোড়া এপিটপিট উল্টে উল্টে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা যদি হাই করা থাকে তাহলে পকোড়াগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে। এই জন্য আমি হালকা আঁচ করে মিডিয়াম করে রেখে একটা একটা করে এরকমভাবে পকোড়াগুলো ভেজে নিই। তো আমার পকোড়াগুলো রেডি হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর পকোড়াগুলো তাড়াতাড়ি রেডি হয়ে গেল। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি চটজলদি এই লোভনীয় রেসিপি কিন্তু রেডি হয়ে যায়। সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু এই রেসিপিটা একদম জমে যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হলো একবার হলেও এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখো। খুব কম সময়ে খুব কম খরচার মধ্যে এই রেসিপিটা ইজিলি কিন্তু তৈরি হয়ে যায়। তো আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা তৈরি হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ হয়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে।